কোন রাজার কানে গেল সাগর পাড়ি দিয়ে, রামনাথি ওই এসে গেছে বনর সেনা নিয়ে, দণ্ড তাদের দিয়ে রামের মুন্ডু আমার চাই, জমির মতো সৈন্য যত আদেশ পেল তাই। রাবণ রাজার মান কষা মুন্ডুদেরই রানী, অনেক করে বললে রাজা তোল হুকুম খানি, নিজের হাতে নিজের চিতা জ্বালতে কেন যাও, সীতাকে দাও ফিরিয়ে তুমি বাঁচতে যদি চাও। ধর্মের ভয় বিভীষণের বললে মহারাজা, অধর্ম যা করলে তুমি পাবে দারুণ সাজা, মান থাকতে সীতাকে দাও ফিরিয়ে রামের হাতে, অধর্ম কে লড়তে পারে ধর্ম রাজের সাথে। শুনে রাবণ বিভীষণকে তাড়ায় লাঠি মেরে, ঘরের শত্রু হয় বিভীষণ সেই থেকে ঘর ছেড়ে, রামের পক্ষ নিয়ে যে তাই দেখায় বিভীষণ, লঙ্কা রাজার দুর্গ কোথায় কোথায় সিংহাসন, দেখেন হঠাৎ সিংহাসনে রাবণ আছে বসে, সুগ্রীব তার ঘাড়ে লাফায় প্রচণ্ড আক্রোশে। রাত পোহাতে রামের সেনা লঙ্কা ফেলে ঘিরে, রাক্ষসে বানরে লড়াই বাড়ল ধীরে ধীরে, রাবণ রাজার সৈন্য আসে ঢাল তলোয়ার নিয়ে, লড়ছে বানর কিল ঘুষি চার মস্ত পাথর দিয়ে, বানর সেনার মুন্ডু যেমন থাকে না আর ঘরে, রক্ত মাটি লাল হয়ে যায় রাক্ষসেরাও মরে। ইন্দ্রজিতের রাজদলতায় মেঘের মধ্যে ঢেকে, চোখা চোখা পান ছুঁড়ে সে লুকিয়ে সেখান থেকে, নাকপাশ পান ছুড়লে সে তাদের ফনা দোলে, মূর্ছা গেলেন রাম লক্ষণ তাদের সেই ছোবলে, এমন সময় হঠাৎ গরুর হাজির সে সেইখানে, সাপগুলো চায় পালিয়ে ভয়ে দুখাই বাঁচেন প্রাণে। একে একে সবাই তো শেষ বীর মহাবীর যারা, ইন্দ্রজিতার কুম্ভকর্ণ স্বয়ং রাবণ ছাড়া, ছমাস ঘুমোই কুম্ভকর্ণ জাগিয়ে শেষে তাকে, যুদ্ধে এখন পাঠায় রাবণ লোহার পাহাড়টাকে। কুম্ভকর্ণ একাই একশো লক্ষ হাতির দল, পায়ের চাই পট পটাপট মারল বানর দল, তখন রামচন্দ্র এসে ছোড়েন বানের পরে বান, কুম্ভের শেল শুল গদা সব হলো যে খান খান, এক বানে তার পা কেটে দেয় আরেক বানে হাত, ঐশিক বান মুন্ডু কাটে কুম্ভ কুপোকার। দক্ষপুরে নিকুম্ভিলা যজ্ঞের আগারে, আসন পেতে যজ্ঞে বসে ইন্দ্রজিতেই বারে, যজ্ঞ যদি শেষ করে সে মরবে না আর প্রাণে, ঘরের শত্রু বিভীষণ তা ভালো করেই জানে, হনুমানকে সঙ্গে নিয়ে তাই এলো লক্ষণ, যজ্ঞপণ্ড করার যুক্তি দেয় যে বিভীষণ, আর পারে না আসন ছেড়েই উঠল ইন্দ্রজিৎ, বিভীষণকে দেখেই হারায় জ্ঞানটা হিতাহি। তারপর কি যুদ্ধ ভীষণ লাগলো রে ভাই শোনো, লড়ছে যেমন ইন্দ্রজিৎ তেমনি যে লক্ষণ, হার মানে না সহজে কেউ সমান সরে পার, লক্ষণের অস্ত্রে গেল ইন্দ্রজিতের প্রাণ। লঙ্কাতে আর ভিড় থাকে না রাবণ আসে রণে, পুত্র শোকে দুঃখের আগে হিংসা নিয়ে মনে, বিভীষণকে দেখেই আগে রাবণ যে বাণ মারে, দিলেন কেটে লক্ষণ সেই ভীষণ শক্তিটারে, এবার রাবণ ছুঁড়ে দারুণ শক্তি শেল বাণ, দিয়ে দিল রামানুজের বুকে যায় বুঝি তার প্রাণ। আনতে অসুধ বীর হনুমান তক্ষণি যায় বনে, তুলে এনে গন্ধ মতন বাঁচালো না
যত রাবণ কাটে বাণ, মিষ্টি বুঝি লোপ পেয়ে যায় কাঁপে সবার প্রাণ। হঠাৎ শ্রীরাম থমকে গেলেন, চমকে গেল বুক, ছুটতে গিয়ে বাণ যে দেখেন মহামায়ার মুখ। রাক্ষসেরাও কাঁদছে ঘরে ঘরে, ভাইয়ের শোকে বিভীষণের চোখে নদী বয়, তাড়িয়ে যতই দিক না রাবণ, ভাই তো তবু হয়। অনেক করে বুঝিয়ে তাকে শান্ত করেন রাম, বসিয়ে দিলেন সিংহাসনে দেখে কথার দাম। বন্দিনী সেই সীতা এবার মুক্তি পেলেন বটে, দুঃখ তবু গেল না তার অঘটনে ঘটে। শ্রীরাম বলেন অযোধ্যাতে তোমার কথা শুনে মন্দ পাখি বলে লোকে ঝাঁপ দাও আগুনে, সীতার অগ্নি পরীক্ষাতে সবাই দেখেছে যেমন ছিলেন তেমনি আছেন জনক রাজার মেয়ে। অগ্নিদেবের আশীর্বাদে আঁচলাগ্নি গায়, শোনো গো রাম বলেন এসে অগ্নি দেবতায়, সীতার মতো লক্ষ্মী সতী নেই যে ত্রিভুবনে, যাও নিয়ে রাম তোমার সীতায় সন্দেহহীন মনে। লঙ্কা কাণ্ডে বনবাসের চোদ্দ বছর শেষ, রাম লক্ষ্মণ সীতা জিতায় ফিরে এলেন দেশ, রাম সীতাকে পুনর্মিলন হলো এখন ভাই। রামের ভক্ত বীর হনুমান সাগর হবে পার, শরীরটাকে ফুলিয়ে বিরাট করলো আগে তার, মহেন্দ্র পর্বতে গিয়ে উঠে সে তারপর, সেখান থেকে সজোরে লাফ দিল ভয়ঙ্কর। একশো যোজন সাগর শেষে লাফিয়ে হলো লঙ্কা, যখন গেল তখন দিন যে অবসান। সুন্দরী সেই লঙ্কা পুরি আলোয় লাগে বেশ, সোনার লঙ্কা বলে লোকে সত্যি সোনার দেশ, ঘর বাড়ি গাছপালা যত ফুলের বাগান দেখে আহা ভাবলো হনু স্বর্গ বুঝি শুরু এখান থেকে। ছোট্ট মাছির রূপ ধরে সে ঢুকলো রাজার বাড়ি, সীতাকে না দেখতে পেয়ে মনটা হলো ভারী। বাইরে এসে আচ্ছা আলোয় খোঁজে অশোক বন, কাছেই দেখে গাছের নিচে চেড়ি দু চারজন, গোল করে সব বসে আছে মাঝখানে এক নারী। মলিন মুখের ছায়া কাঁপে রূপের আলোয় তারি, ভালো করেই দেখলো হনু চোখ দুটোকে মুছে, এই তো হবেন সীতা দেবী সন্দেহ যায় খুঁজে। একটু রাতে রাক্ষসীরা গেলে যে যার ঘরে, সীতা দেবীর কাছে গিয়ে হনু প্রণাম করে, বলে মাগো ভয় করো না আমি রামের চর, প্রমাণ স্বরূপ রামের আংটি দেখায় অতঃপর। কেঁদে আকুল সীতা সুধান হনুমানের কাছে, কেমন আছেন প্রভু আমার, দেবর কেমন আছে? ভালোই আছেন সবাই মাগো, স্বয়ং প্রভু এসে নিয়ে যাবেন তোমায় এবার, বললে হনু হেসে। রাম আসবেন শুনে সীতার শান্ত হলো প্রাণ,
মাথার মণি নিয়ে তখন ফিরল হনুমান। খেয়াল পোকা হঠাৎ হনুর মাথায় নড়ে চড়ে, অশোক বনের গাছপালা সব ভাঙতে শুরু করে। সারাটা রাত লঙ্কা পুরি করে সে ঝারখা, ঢুকতে এসে প্রহরীরাও পেল না নিস্তার। বন্যা হতেই রাবণ রাজার কানে খবর গেল, বানরটাকে মারবে বলে খুশিরা এলো। মরছে সবাই দেখে রাবণ পাঠায় ইন্দ্রজিতে, এবার হনু পড়ল ধারা ব্রহ্মবাণে গীতে। বানরটাকে ফেলবে কেটে হুকুম দিলে রাজা, ভাই বিভীষণ বললে এটা নয় কদুতের সাজা। শুনে তখন বললে রাবণ, লাভ কি ছুঁচো মেরে, লেজে আগুন ধরিয়ে বড় দাও বেটাকে ছেড়ে। দাও 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 লঙ্কা পড়ে রাক্ষসীরা কাঁদে, লেজে আগুন নিয়ে হলু ছাদ থেকে যায় ছাদে। আগুন পাখি লাগে সে তার হনুর মনে সাগরে ল্যাস ডুবিয়ে দিও হয় না কোনো ফল, বললে গিয়ে সীতার কাছে উপায় মাগো বল। সীতা বলেন ল্যাজের আগুন নেভাও থুতু দিয়ে, মুখ পুরালো ব্যস্ত হনু ল্যাসটা মুখে নিয়ে। হনুমানের দুঃখে সীতা বর যে দিলেন তাই, সব হনুমান মুখ পোড়া হয় সেদিন থেকে ভাই। মহাবীরের মনে আহা থাকে না আর ব্যথা, কিষ্কিন্ধায় ফিরে শোনায় সীতা দেবীর কথা। শুনে খুশি সুগ্রীব রাজা খুশি বানর দলে, সীতার মণি দেখে রামের দু চোখ ভাসে জলে। যুদ্ধে যাবার পালা এবার বলেন কপি রাজা, সাজরে সব সৈন্য চলো রাবণকে দেই সাজা। রাজার কথায় কোটি কোটি বানর সেনার দল, গাছ পাথরে বাঁধলো সেতু বাঁধলো সাগর জল। সেই সেতুতে চললো তারা রাবণ রাজার দেশ, লঙ্কা কাণ্ড শুরু